আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মনকে তো ওকে দূর করতে পারেনি। দুয়ারে লোকসভা ভোট, তার আগে বীরভূমে গিয়ে ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরুপাচার মামলায় 2022 সালের 11ই অগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর আর্থিক তছরূপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায় 2022-এর 17ই নভেম্বর থেকে জেলবন্দী বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন। এত কিছুর পরেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরায়নি তৃণমূল। এই পরিস্থিতিতে এদের নাম না করে কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাইম করে রেখে দিয়েছে কি খায় না মাথায় দেয় পিএমএলএ কমলা না আমলা জানি না না কমলা কারো বিরুদ্ধে তোমার নিশ্চয়ই অভিযোগ থাকতে পারে, কিন্তু বিচার বিচারের মানে কেন নিলামে নিপিতে কাঁদবে? তুমি বিচার করো, তুমি উইটনেস নাও, তুমি এভিডেন্স নাও, তুমি চার্জশিট দাও এবং ল লয়ের পথে চলো, কিন্তু বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে, মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না। অনুব্রত কি কেন কি করেছে এটা লোক জানে না, ওনার উপায় নেই এখন। সব যদি চলে যায় জেলে তাহলে পার্টিটা থাকবে না, তো সেই জন্য এখন বারবার অনুব্রত, উনি অনুব্রতর কাছে থেকে কি হয় তাহলে তো ওনাকেও জেলে তিহারে আসতে, ওনার কাছে থাকতে গেলে। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ভোট বৈতরণী পেরোতে বীরভূমে তৃণমূলের ভরসা সেই কেষ্ট? বীরভূমে দাঁড়িয়ে অনুব্রতর প্রভাব বোঝানোর চেষ্টা তৃণমূল নেত্রীর। মুখ্যমন্ত্রী একটা চক্রান্তের ভূত দেখে বেড়াচ্ছেন সবসময়। অনুব্রত মণ্ডল সম্পর্কে মানুষের এত ক্ষোভ উনি না হয় জানলেন না, কিন্তু এত জমি কি করে হলে জানলেন না কেন? জানেন না তার কারণ এর ভাগ কালীঘাটে, সেই কারণে উনি বলতে পারছেন না, সেই কারণে উনি অনুব্রতর পাশে, আবারও গিয়ে উনি অনুব্রতর পাশেই দাঁড়িয়েছেন। গ্রেপ্তারের পর প্রথম দিকে তৃণমূলের কর্মসূচি এবং জেলার বিভিন্ন অনুষ্ঠানের প্রচার থেকে বাদ পড়ে কেষ্টর ছবি। এমনকি গ্রেপ্তার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বীরভূম সফরের ব্যানার পোস্টারে দেখা যায়নি অনুব্রতর ছবি। কিন্তু লোকসভা ভোটের আগে বীরভূমে ফিরেছে একদা দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার ছবি। আশাবুল হোসেন, ভাস্কর মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।